জয়গুরু পরমদয়াল ঠাকুর আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করব কোন কাজে সবথেকে বেশি আনন্দ পাওয়া যায় ফুর্তি পাওয়া যায় মনে উৎসাহ জাগে কিভাবে সেই কাজ আমাদের করতে হবে আর কিভাবে সেই কাজটা আমাদের চালিয়ে রাখতে হবে দেখুন পরমদাল শিশির ঠাকুর বললেন যাজনের থেকে ভালো কাজ হয় না এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু যাজন করার আসল যে কায়দা কৌশল সেগুলো আমাদের জানা নেই ধরুন আমি রাস্তায় পেরিয়ে যাচ্ছি আমার পাশ দিয়ে কেউ একজন পেরিয়ে যাচ্ছে তার সাথে দেখা হলে আমি তো তাকে হঠাৎ করে বলতে পারি না তুমি ঠাকুরের দীক্ষা নাও বলা যায় না তাহলে লোকেই আমাকে খারাপ বলবে যে কোনো মানুষের সঙ্গে আগে বন্ধুত্ব তৈরি করতে হয় কিভাবে বন্ধুত্ব তৈরি করতে হয় ভালোবাসা দিয়ে বন্ধুত্ব তৈরি করতে হয় তারপর তার সঙ্গে যখন ভাবের আদান প্রদান শুরু হয় তখন আমাকে আমার লক্ষ্য আমাকে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমি এই মানুষটা আমার কথা শুনছে এর সাথে আমার ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে এরপর আমি তাকে পরম দয়ালের চরণে আনার চেষ্টা করি তাকে দীক্ষা নিতে বলবো না অথচ তাকে যাজন করব। সে আপনি দীক্ষার জন্য পাগল হয়ে উঠবে এইভাবে আমাদের পরকে ঠাকুরের চরণে আনতে হয় যাজন করলে দেখবেন নিজের দক্ষতা যোগ্যতা অনেক বেড়ে যায় দেখবেন যাজন করতে গিয়ে এমন অনেক কথা আছে যে কথাগুলো আমরা কোনোদিন দিন নি কোনো দিন জানি না সেই সমস্ত কথা কিন্তু কোনো কারুকে যাজন করতে গিয়ে সেই কথাগুলো আমার মুখ দিয়ে কীভাবে বেরিয়ে যাচ্ছে আমিও বুঝতে পারছি না তাই পরমদাল সিসি ঠাকুর বললেন যাজন করবার সময় মনে হয় যে ভগবান আমার বুকের মধ্যে বাসা বেঁধে বসে আছেন আর জোর করে তিনি আমার মুখ দিয়ে তার কথা কইয়ে দিচ্ছেন তাই যাজন করেই আমাদের কাজ কিন্তু শেষ না মানুষকে শুধু আবেগ্ত করায় আমাদের প্রধান কাজ নয় তাকে কর্মপ্রবণ করে তুলতে হবে পরিবেশের কাজে লাগাতে হবে হবে তার জন্য আগে আমাকে জানতে এই যাজনের সঙ্গে সঙ্গে মানুষের ঠাকুরের দয়ার কথা বলা অভ্যেস হয়ে যায় এইভাবে আমরা যাজন করব। এই যাজনের কাছে প্রচুর আনন্দ পাওয়া যায় অনেক নতুন নতুন কথা শেখা যায় শেখানো যায় তাই আমরা যাকে পাবো তাকেই ঠাকুরের কথা বলবো পরম পূজনীয় শ্রী বাবাই দাও কর্মী বৈঠকে বললেন আপনারা প্রত্যেকটি মানুষের সঙ্গে ঠাকুরের কথা বলুন কারোর হয়তো টাইম নেই ঠাকুরের কথা শোনার জন্য কিন্তু না টাইম থাকলেও ঠাকুর এই কথাটা তো আমি তার কানে প্রবেশ করাতে পারবো তাহলেই জানবেন আমার কাম সারা এই ঠাকুরের কথা প্রত্যেকেই বাড়িতে একবার না একবার বলুন আপনাদের দেখে সবাই বলবে আর পারিপার্শ্বিককে ঠাকুরের চরণে আনার আমাদের চেষ্টা করতে হবে আমার পাশের বাড়ির লোকটাই জানলো না আমার ঠাকুরকে কিন্তু আমি নগরে নগরে ঘুরে বেড়াচ্ছি যাজন করে বেড়াচ্ছি তা করলে কিন্তু চলবে না আমাদের একটু চেষ্টা করতে হবে এই যাজনের কাজে আমাদের এইভাবে আমরা যদি লেগে থাকি তাহলে দেখবেন অনেক উৎসাহ প্রেরণা যতদিন মানে যে কাজটা আমরা জানি না পারি না সে কাজটাও দেখবেন অতি সহজে হয়ে যাবে আর সব কাজেই আমরা সফলতাকে ডেকে আনতে পারবো এইভাবে আমরা যাজনের কাজে লেগেই থাকব। ছাড়বো না ঠাকুরের কাজই তো আমাদের আসল কাজ আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করলাম জয়